হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল অলওয়েজ মাহফুজ ভাই আপনি জানেন কি আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোনটি দিয়েও কিন্তু প্রফেশনাল বিজনেস কার্ড মেক করা যায় তাও আবার পাঁচ মিনিটে তো আজকের ভিডিওতে আমরা সেইটি দেখব যে কীভাবে আপনি পাঁচ মিনিটে প্রফেশনাল বিজনেস কার্ড মেক করতে পারেন আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে তো এটা খুবই সহজ তো চলুন স্ক্রিনে দেখে নিই এটা কিভাবে করবেন আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট সেটি হচ্ছে যে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন আর ভিডিওতে একটি লাইক দিয়ে একটা কমেন্ট করে যান তো আমি চলে এলাম স্ক্রিনে দেন অ্যাপটি ওপেন করে নিয়েছি এই অ্যাপটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা ডিসক্রিপশন বক্স থেকে সরাসরি ক্লিক করে ডাউনলোড করে নেবেন দেন ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে চারটি অপশন একটা হচ্ছে ক্রিয়েট রেডিমেড বিজনেস কার্ড মাই সেপ মাই এডিট তো আপনারা প্রথমবার নেট কানেকশনটা অন রাখবেন আপনার ওয়াইফাই অথবা ডাটা কানেকশনটা দিয়ে রাখবেন তারপরে কী করবেন যে এই দ্বিতীয় নাম্বার অপশন যে রেডিমেড বিজনেস কার্ড এই ক্রায় ক্লিক করবেন তো এরপরে আসছে যে ল্যান্ডস্কোপ আর পোর্ট্রেট আপনি এখানে প্রথম অপশনটা ল্যান্ডস্কোপ সিলেক্ট করে দিবেন তো দেখতে পাচ্ছেন এখানে অনেক রেডিমেড বিজনেস কার্ড চলে এসেছে আমি দ্বিতীয় নাম্বারটা পছন্দ হয়েছে তা এই যে এক দুই তিন চার পাঁচ ছয় নাম্বারটা এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার এখানে নাম টাম সব লেখা আছে এটাই ক্লিক করবেন তাহলে ওইটা ডাউনলোড হয়ে হ্যাঁ কিন্তু আপনার এখানে নিয়ে আসবে নাম টাম সব নিয়ে আসছে আপনারা অবশ্যই নাম সব ওইটাই সিলেক্ট করবেন কারণ এখানে রেডিমেড করা আছে তো আমরা কী করবো যে ইউর টেক্সট হেয়ার এটা ডিলেট করে দেবো এটা একটু টেনে বড় করে জাস্ট ডিলেটে প্রেস করবো ডিলেট হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন যে ইউর লোগো এখানে ডাবল ক্লিক করলেই চলে আসবে তারপরে এখানে আমার কোম্পানির নাম লিখে দেব আমি ব্রাদার্স গ্রুপ ডান তারপরে ব্যাক বাটন ও অ্যাড দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গিয়েছে এবারে উপরের যে লোগোটা অ্যাড করতে পারবেন এখানে ওটার ফটোটার উপর ক্লিক করে জাস্ট ডিলেট ক্লিক করবেন তারপরে অ্যাড ইমেজ তারপরে ইউজ গ্যালারি তারপরে এইটা মনে করেন আমার কোম্পানির লোগো সাপোজ জাস্ট ওকে কিছু করতে হবে না এখানে জাস্ট কোনার টিকমার্ক দিয়ে দেবেন হ্যাঁ তারপরে এটা ছোটো করে আপনি ইয়ে অনুযায়ী বসিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে অ্যাড হয়ে গিয়েছে তারপরে এই নামগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন যে উপারের যে নাম জেসন মার্টিন তো এটার উপর ডাবল ক্লিক করলেই কিন্তু এখানে নিয়ে আসবে তারপরে আবার ক্লিক করবেন তারপরে এটা কেটে এখানে নাম লিখে দেবেন আপনার তারপরে ডান তারপরে ব্যাক বাটন আপনার ফোনের তারপরে অ্যাড তো এইভাবে আপনারা কাস্টমাইজগুলো করে নেবেন তো যখন আপনারা কাস্টমাইজগুলো হয়ে যাবে তখন জাস্ট কর্নার দেখতে পাচ্ছেন একটা মেমোরির মতো এই যে সেভের পাশে মেমোরিতে ক্লিক করবেন তাহলে কিন্তু এটা গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে তো এবার যদি আপনাদেরকে একটু দেখাই আমি গ্যালারিতে গিয়ে তো আমি গ্যালারিটা ওপেন করে নিয়েছি এবার দেখুন বিজনেস কার্ড ডিজাইন তো এইটা হচ্ছে আমি একটু আগে সেভ করেছি দেখতে পাচ্ছেন এটা একটা হাই রেজুলেশনের একটা ফটো তো এটা এবার আপনারা চাইলে এটাকে প্রিন্ট করতে পারেন যাই ইচ্ছা তাই করতে পারেন এগুলো কিন্তু